বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইনসে। আশ্রম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল দশম শ্রেণীর এক ছাত্রী। মহিলা শাখার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। গাঙ্গপুর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হলেন দিনেশ কার্তিক। চলে আসছে বিস্তারিত খবরে। আউশগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এদিনের এই র্যালিটি অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক কর্মী এদিনের র্যালিতে অংশ নেন। পশ্চিমবঙ্গে আর কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে, ভোটারদের আকৃষ্ট করতে নানারূপ প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটাচ্ছে। বাদ চায়নি শাসক দল তৃণমূল কংগ্রেসও। রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। প্রায় কয়েক শতাধিক কর্মী সমর্থক এদিন বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন আউশগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ সালেক রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে বাইক র্যালির উদ্দেশ্য হলো যে সামনে পঞ্চায়েত নির্বাচন, আমরা পঞ্চায়েত নির্বাচনের কাজ আজ থেকে শুরু করলাম বাইক র্যালির মাধ্যমে। কোনো ভয় কি বাংলাদেশে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। আজকে বাইক মিছিলে রাজপথে তো হাজার হাজার গাড়ি নেমে গেছে, তো সেখানে আমার কাছে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। আশা করছি আমরা 100% জয়ী। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সারা রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ঘোষণা করেছেন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকেও সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। শনিবারই সেই কর্মসূচি শেষ হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নানারূপ আলোচনা, র্যালি ও হেলমেট বিতরণ করা হয়। কিন্তু এদিন দেখা গেল বাইকে তৃণমূলের পতাকা লাগিয়ে হেলমেটবিহীনভাবে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। কোনো বাইকে সবার হয়েছেন তিনজন। প্রশ্ন, মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল না করে কতিপয় কর্মী সমর্থক স্বপ্নকে বানচাল করার চেষ্টা করছে। এরা কারা? আদৌ তৃণমূল কর্মীর সমর্থক তো, অন্য রাজনৈতিক দলের সমর্থক হয়তো তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে জামা বদল করেছে। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল দশম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাসের রোল চৌধুরী মোহাম্মদ তৈয়ব ইনস্টিটিউটে। অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে বিষ্ণুপুর আদালতে পেশ করে পুলিশ। বাঁকুড়া জেলার ইন্দাসের রোল চৌধুরী মোহাম্মদ তৈয়ব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি ও শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল। ছাত্রীর বাবা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইন্দাস থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রীর বাবার অভিযোগ, শনিবার প্রধান শিক্ষক তার মেয়েকে মারধর ও একটি ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় থাকার পর বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পড়ুয়াদের একাংশ, স্কুলের শিক্ষক, অভিভাবক ওই ছাত্রীর বাবার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রছাত্রী স্কুলের গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছে।
স্কুলের হেডমাস্টারকে অ্যারেস্ট করা হলো কেন সবাইকে মিলে জবাব দাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের ভিতরে ওই মেয়ে ছেলেটি মতির মেয়ে এবং দিয়াদি করছে ছেলে দিকে, সেটা হেড স্যার দেখে ফেলেছে, দেখে একটু মেরেছে, দিয়ে মেয়েটা ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে যাওয়ার পর হাসপাতাল নিয়ে গেছে, দিয়ে আবার সুস্থ হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর দেখছি হেড স্যারকে ধরে দিয়েছে, আমার পাশে চায়ের দোকান হচ্ছে, আমি ওইটুকু দেখি। রবিবার বিষ্ণুপুর আদালতে প্রধান শিক্ষককে তোলা হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মহিলা শাখার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের সম্প্রীতি হলে। অনুষ্ঠিত হয় এদিনের এই সভা, কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের কর্মচঞ্চলতা ফুটে ওঠে। সারা বাংলায় সংখ্যালঘু যুব ফেডারেশন অরাজনৈতিক গণসংগঠন বর্ধমান মহিলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় সগ্রাই গ্রাম পঞ্চায়েতের খণ্ডঘোষ ব্লকের সম্প্রীতি হলে। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসুবি রায় সহ অন্যান্যরা এদিনের এই আলোচনায় অংশ নেন। প্রসঙ্গত, আগামী 6 মার্চ কলকাতায় কেন্দ্র সরকারের বিরোধিতায় একটি সমাবেশ হবে, সেই উপলক্ষেই এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের সারা বাংলা সংখ্যালঘু সংগঠনের সংগঠনের জেলা সংগঠনের তরফ থেকে আজকে আমাদের এলাকার সমস্ত মহিলাদেরকে ডাকা হয়েছিল, এই কারণে যে তাদের উপরে যে একটা শরীয়ত মানে ইসলামী যে সংবিধান, সেই সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারের উপর কেন্দ্রীয় সরকারের যে হস্তক্ষেপ এবং সেটাকে সামনে রেখে যে একটা নতুন সংবিধান রচনা করা, একটা ধারা রচনা করার যে অপপ্রয়াস চলছে, সেই অপপ্রয়াসের বিরুদ্ধে সংঘবদ্ধ করার জন্য এটা মহিলাদের উপরই বিল, তালাক নামক একটা বিলকে আবার নতুন করে নতুন কথা সংযোজন করা হবে চাইছে। এই তালাক যেটা আছে, যেটা ডিভোর্স, এটা কিন্তু শরীয়তে যেভাবে বলা হচ্ছে এইভাবে বলা নেই, সেখানে বলা আছে এইভাবে যে একটা অচেনা সাথী দুজন, একটা পুরুষ আর নারীর সঙ্গে বিবাহ সম্পর্ক তৈরি হলো, এরপর তার জীবনটা চলবে, সেই জীবনে চলার পথে তাদের কোনো মতদ্বন্দ্ব হতে পারে, এ এক ধরনের ও এক ধরনের, ও এক রুচি এও এক রুচি, জীবন যেন দুর্বিষহ না হয়ে যায়, যেন নিজের জীবনটাকে মহামূল্য জীবনটাকে সে সুইসাইড আত্মহত্যা করে না ফেলে, তার জন্যে তাদের দুজনে ডিটাচ হয়ে নিজের জীবনটা তৈরি করার জন্য একটা পদ্ধতি ব্যবস্থা দেওয়া হয়েছে। সেই ব্যবস্থাটা মানুষের প্রতি অত্যাচারের জন্য নয়, মানুষের জীবন অত্যাচার থেকে বাঁচার জন্য করা হয়েছে, কিন্তু এমনভাবে বলা হচ্ছে যেন সারা মুসলমান সমাজের তালাকটাই যেন একটামাত্র রাস্তাঘাটে তালাক দেওয়া তালাকে, তা ধর না তালাকটা। এবার কেউ কেউ যে এর অপব্যবহার করছে না তা নয়, অপব্যবহার করার বিরুদ্ধে নিশ্চয়ই তো আইন আসতে পারে, যে অপব্যবহার করছে তার বিরুদ্ধে আসতে পারে, কিন্তু নিয়মটা যেমন ট্রেনেতে একটা চেন টানার ব্যবস্থা থাকে, যে একটা ছেলে স্টেশন থেকে একজন মা উঠছে, ছেলেটাকে তুলতে পারেনি, ট্রেন ছেড়ে দিয়েছে, কিংবা কোনো চিন্তাই বা কোনো বস্তু এসে তাদের রাজ করছে, সেই সময় চেন টানার ব্যবস্থা করে দিয়েছে। তা চেন টানার ব্যবস্থা কেন করা আছে? এই বিপদ থেকে যেন বাঁচতে পারে, বিপদ থেকে বাঁচাটা রাস্তা যেন পেতে পারে, সহায়তা পেতে পারে, সেই সহায়ক রূপের জন্য তার চেন টানা। কিন্তু কেউ যদি চেনটাকে মিসইউজ করে, বারেবারে টানতে থাকে, বারেবারে টানতে প্রয়োজনে টানতে থাকে, তাহলে যে টানছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। কিন্তু চেন টানার পদ্ধতিটি তো কখনই খারাপ না, এটা তো রেলের রুলস থেকে তুলে দেওয়া, তারই পরিপ্রেক্ষিতে আজকে পরিপ্রেক্ষিতে তারই প্রতিবাদ জানানোর জন্য আমাদের দক্ষিণ আমাদের সমস্ত মহিলাদেরকে এখানে ডাকা হয়েছিল। এই যুব সংগঠনের জেলা সংগঠনের তরফ থেকে আয়োজক এসেছিলেন। এদিনের এই কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। আমাদের খগড়াই জিপির খণ্ডঘোষ ব্লকের যে সম্প্রীতি হলে এই অনুষ্ঠানটি হলো, শরীয়ত বিরোধী যে মতবাদ কেন্দ্র সরকার প্রচার করছেন তার বিরুদ্ধে আমরা 6 মার্চ যে কলকাতায় যে সমাবেশ আছে সেই সমাবেশে আমরা একতাবদ্ধ হয়ে এবং সেখানে প্রতিবাদের দাবি নিয়ে এবং এই প্রতিবাদের দাবিতে আমরা সমাবেশে যোগদান করতে ইচ্ছুক।
কারণ আমাদের এখানে মানে মহিলাদের সবার মনে একই ধারণা যে আমরা এই অন্যায়কে মুসলিম বিরোধী যে কথাবার্তা যে মনোভাব এটাকে আমরা কেউ সমর্থন করি না। আমরা এর বিরুদ্ধে আমরা এর প্রতিবাদে আমরা মহামিছিলে যোগদান দান করবো এবং আমাদেরকে যেখানে যেতে বলা হবে আমরা সেখানেই যাব, কারণ আমরা চাই আমাদের মুসলিম সমাজ যেন শান্তি আছে, সেই শান্তি বজায় রাখতে পারি। মুসলিম সমাজের শান্তির জন্য আমরা মহিলারা সর্বদাই একতাবদ্ধ হয়ে আছি, যেখানে আমাদেরকে যেতে হবে আমরা সেখানে যাব এবং এই বিরোধিতার জন্য আমরা একমত প্রকাশ। আজকে সবাই উপস্থিত ছিলেন আমাদের শেয়ারাবাজার দামোদর শেয়ারাবাজার নার্সিংহোমের যিনি কর্মকর্তা দোলালদা এবং আমাদের হাজি সাহেব ছিলেন আরও ছিলেন এবং আমাদের আমাদের পূর্ব বর্ধমান জেলার যে পূর্ব বর্ধমান জেলার যে জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম মহাশয় উনি ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে মেয়েদের স্থান কতটা এবং মেয়েদের কী করা উচিত এবং কোন পথে হাঁটা উচিত এবং মেয়েরা কী করতে পারে তার সমস্ত কিছু আমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। ওনার বক্তব্যে আমরা এত খুশি হয়েছি এবং আমরা এতটাই বুঝতে পেরেছি যে আমাদের মহিলাদের স্থান কতটা উঁচুতে এবং মহিলারা কী করতে পারি, মহিলারা কী পরিবর্তন আনতে পারি তা পর্দার সঙ্গে লড়াই করে আমরা যে কতটা অধিকার ছিনিয়ে আনতে পারি তা তারিখে 6ই মার্চ। এই উদ্দেশ্য কী, মানে আলোচ্য বিষয় কী থাকবে? এই আলোচ্য বিষয় হচ্ছে যে কেন্দ্র সরকার শরীয়তের বিরোধী যে মতবাদ প্রচার করছেন অর্থাৎ তালাক নিয়ে আমাদের মুসলিম সমাজকে যে ছোট করা হচ্ছে তার বিরুদ্ধে যে সমাবেশ সেই সমাবেশে আমরা যাব। খন্ডবোস থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। গাংপুর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল। গাংপুরের জোথরামে অনুষ্ঠিত হয় এই উৎসব। স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। গাংপুর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল। দুদিন ধরে চলে এই উৎসব। গাংপুরের জোথরামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। মূলত বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মঞ্চে মঞ্চস্থ হয়। নাচ গান আবৃত্তি প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই রূপ কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিষেধ মালিক। সরকার আসার পর থেকে সেই সাংস্কৃতিক কৃষ্টি এবং সভ্যতা আবার নতুন করে বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে আর কি সব প্রকাশিত হচ্ছে, সেরকম একটা কর্মসূচির সঙ্গে এখানে আর কি অনুষ্ঠান করছেন। ক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঙ্গে পরিচালনায় এই নৃত্যের অনুষ্ঠান, নৃত্য উৎসব দুদিন ব্যাপী, আজকে তিন চার এই এলাকার যে সমস্ত আমাদের মা বোনেরা আছেন, বাচ্চা আমাদের আছে, তাদের আজকে যে প্রতিভা সেই প্রতিভাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে প্রকাশ হবে। খুব ভালো প্রোগ্রাম, একটা গ্রামগঞ্জের আমাদের যে সমস্ত সুপ্ত প্রতিভা আমাদের ছেলে মেয়েদের আছে সেইগুলো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে প্রকাশ হবে। এখানে আমাদের পরিচালক মন্ডলী আছে, তাদের পুরস্কৃত করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, আমি এখানে আজকে এসেছিলাম। তো খেলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, প্লাস ক্লাবের জন্য আজকে অনুষ্ঠানের জন্য টাকা দিচ্ছে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মেনলি এটা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের যে লুপ্ত প্রায় যে সমস্ত কতজন এখানে পার্টিসিপেট করেছে? অনুষ্ঠান ছিল আজকে কাংপুর থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
এর ফলে জনজীবনে প্রভাব পড়বে বলে মনে করছেন ওয়াকি বহাল মহল। ভরা বসন্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঁকি মারছে। মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝারের জেরেই এ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, এর ফলে জনজীবনে প্রভাব পড়বে বলে মনে করছেন ওয়াকি বহাল মহল। সম্ভাবনা কি ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। আজকের খেলার খবরে, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হলেন দীনেশ কার্তিক। 8 এপ্রিল ইডেনের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে এবারের দল গঠন করা হয়েছে কেকেআর এর পক্ষ থেকে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক নির্বাচিত হলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবিন উতাপ্পা। 8 এপ্রিল ইডেনের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। নির্বাচিত দল অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ গঠন করা হয়েছে কর্মকর্তাদের পক্ষ থেকে। নবনিযুক্ত অধিনায়ক জানিয়েছেন আইপিএল এর অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স এর প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। এর পাশাপাশি টুর্নামেন্টের শিরোপার লক্ষ্যে হে তৈয়ার কেকেআর বলে সকলকে উজ্জীবিত করতে চেয়েছেন গৌতম গম্ভীরের জায়গায় দায়িত্ব নেওয়ার নবনিযুক্ত অধিনায়ক দীনেশ কার্তিক। কলকাতা, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি এ পার্ট অফ ইউর ফ্যামিলি। আই এম অনলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফ্র্যাঞ্চাইজি উইথ অল মাই হার্ট and genuinely wishing that I can take forward the legacy that's been created over the past 10 years. You all have done phenomenally well, won 2 IPLs. I'm very excited to be joining you all. I'm sure you'll give me all the love and affection that you'll have given to the previous players. I'm really honored to be part of this team. I will definitely put my best foot forward and do very well for the team. And looking at the squad, it looks fantastic. Touch wood, we will go on to achieve some great things this IPL. Thank you so much. Really looking forward to being part of this wonderful team in IPL this year. Bureau report, Anandobarta. খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। আশ্রম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল 10ম শ্রেণীর এক ছাত্রী। মহিলা শাখার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। গাঙ্গপুর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। এবারের আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক নির্বাচিত হলেন দীনেশ কার্তিক। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।